লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে পরপর দুই ম্যাচ হেরে চিন্তার ভাঁজ এখন চেন্নাই সুপার কিংস শিবিরে। জয়ের ধারায় ফিরতে দলটা একাদশে আনতে পারে বেশ কিছু পরিবর্তন। শেষ ম্যাচে আশানুরূপ ছিল না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সও। আর তাই বাংলাদেশি চেন্নাই সমর্থকদের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে যে এমন মলিন পারফরমেন্সের পরেও হায়দ্রাবাদের বিপক্ষে ফিসকে একাদশে রাখবে কিনা চেন্নাই সুপার কিংস। চেন্নাই হায়দ্রাবাদ ম্যাচ প্রিভিউ ফিসকে একাদশে রাখার পক্ষে কথা বলেছেন ক্রিকেট বিশ্লেষক ও কমেন্টেটর সাইমন ডুল। চিপুকের পিচে ফিসকে একাদশে দেখতে চান তিনি, বরং কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলকে বসিয়ে দেওয়ার পক্ষে তিনি। মঈন আলীকে দেখতে চান টপ অর্ডারে, মুস্তাফিজ পাথিরানার পার্টনারশিপ ভাঙার পক্ষে না সাইমন। এ নিয়ে তিনি বলেন, হায়দ্রাবাদের বিপক্ষে পাথিরানা অথবা ফিস একাদশের বাইরে থাকবে বলে আমার মনে হয় না। যদিও ফিস আগের ম্যাচটায় 51 রান খরচ করেছে, কিন্তু এর আগে সে বেশ ভালো বোলিং করেছে। যদি চিপকের স্পিন উইকেটের ফায়দা নিতে হয় তাহলে ড্যারিল মিচেলকে বসিয়ে থিকসানাকে একাদশে আনা যেতে পারে। প্রাণ কফি ক্যান্ডি কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই। চলতি আসরের শুরু থেকে মুস্তাফিজ একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছিলেন। যে কয়টা ম্যাচে মুস্তাফিজকে খেলানো সম্ভব সব কয়টি ম্যাচেই খেলেছেন কাটার মাস্টার, সময় মতো ব্রেক থ্রু এনে দেয়া কিংবা ইকোনমিক্যাল বোলিং, দুই জায়গাতেই ফিস ছিলেন চেন্নাইয়ের ভরসার পাত্র। তবে শেষ ম্যাচটায় নিজের চেনা ছন্দে ছিলেন না ফিস। ঘরের মাঠ চিপুকে প্রথম ওভারটায় মুন্সিয়ানা দেখালেও পরের তিন ওভারে নিজেকে হারিয়ে খুঁজেছেন। প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে লখনউর ক্যাপ্টেন কেএল রাহুলের উইকেট তুলে নিলেও পরের 2 ওভার 3 বলে ফিস একটাও উইকেট পাননি, বরং রান বিলিয়েছেন 47। শেষ ওভারে যখন লখনউয়ের দরকার 17 রান, তখন ফিজের হাতে বল তুলে দেন চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। হিরো হওয়ার মঞ্চ তৈরি ছিল ফিজের জন্য, কিন্তু তা আর হলো না। মাত্র 3 বলেই 17 রান হজম করে বসেন কাটার মাস্টার। এদিকে ব্যাট হাতে রীতিমতো উঠছেন হায়দ্রাবাদের ওপেনার ট্রাভিস হেডসহ দলটার বাকি ব্যাটাররাও। প্রায় ম্যাচেই বলে কয়ে 300 কাছাকাছি রান করছে দলটা, হারাম করে দিয়েছে প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম। এমন একটা বিধ্বংসী ব্যাটিং লাইন আপের বিপক্ষে একাদশে সুযোগ পেলে কেমন পারফর্ম করবেন ফিজ, তা দেখার অপেক্ষায় থাকবে চেন্নাই সমর্থকরা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।